আসসালামু আলাইকুম বলিস বলিস সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন রহমতে আমরাও ভালো আছি সাজ পিঠা তৈরি করার জন্য এখানে বড় একটা ফ্রাই প্যানের মধ্যে বেশ করে তেল দিয়ে দিয়েছি সাথে দিয়ে দিয়েছি আমি সাজগুলো সাজগুলো আর তেল একসাথেই গরম হয়ে যাবে তো আমি মিডিয়াম আছে বসিয়ে রেখে দিয়েছি এখানে একটা বউলের মধ্যে মেজারিং কাপ দিয়ে আমি তিন কাপ পরিমাণ ময়দা নিয়েছি সাথে নিয়েছি এক কাপ আর অর্ধেকের মতো হচ্ছে চিনি আপনারা চিনিটা আপনাদের পছন্দ মতো অ্যাড করবেন দিয়ে দিয়েছি দুইটা ডিম আর দুই কাপ পরিমাণ পানি এখন একটা হুইক্সের সাহায্যে আমি একটু সময় মিশিয়ে নিয়ে তারপর আরও এক কাপ পানি দিয়ে এরকম একটা কনসিস্টেন্সিতে নিয়ে এসেছি তো এরকম পাতলা হলে আমার কাছে ভালো লাগে এতে করে ভাজার সময় খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আর ক্রিস্পি তাকে অনেকক্ষণ চুলার পাশে বসে একটা দুইটা করে ভাজতে হয় না খুব তাড়াতাড়ি লাল হয়ে যায় এখন হচ্ছে বাজারপালা এই যে আমার সাজগুলা গরম হয়ে গিয়েছে এখন সাজের মধ্যে যে অতিরিক্ত তেল ছিল সেটা আমি ঝেড়ে দিয়ে তারপর হচ্ছে ব্যাটারের মধ্যে দিয়ে ব্যাটারটা ভালো মতো সাজের সাথে লেগে যাওয়ার পরে হচ্ছে তুলে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম আর এইভাবে করে আমি সবগুলো সাজকে করে নেব সাজ ভাজার সময় আপনারা খেয়াল রাখবেন তেলটা যেন বেশি গরম হয়ে না যায় যখন দেখবেন তেল বেশি গরম হয়ে গিয়েছে তখন চুলার আঁচটা কমিয়ে দেবেন আবার যখন দেখবেন আরও একটু ঠান্ডা ঠান্ডা হয়ে গিয়েছে তখন আবার একটু বাড়িয়ে দেবেন যাতে করে সাজটা যেন কোনো অবস্থাতেই ঠান্ডা না হয়ে যায় এতে করে আপনাদেরকে পরবর্তীতে ওয়েট করতে হবে সাজ গরম হওয়ার জন্য এখন হচ্ছে এরকম লালচে করে ভেজে তুলে নেব। আর সাজটা কিন্তু প্রথমে একটু নরম থাকে ভয় পাওয়ার কোনো কারণ নেই ভাববেন না যে এটা ক্রিস্পি হয়নি তো এটা ঠান্ডা হওয়ার পরে ক্রিস্পি হয়ে যাবে আর এরকম একটা সমান জায়গায় আপনারা রাখবেন ভেজে তোলার পরে এতে করে সাজটা সোজা থাকবে বাঁকাতেরা হবে না এই যে আমার সাজগুলো হয়ে গিয়েছে আর এখানে হচ্ছে আমি তিন কাপ ময়দা দিয়ে বানিয়েছি সাজ আমার এখানে হয়েছে প্রায় হানড্রেড সাজ তো আপনারাও বানিয়ে নেবেন ঈদে সবাই ভালো থাকবেন আল্লাহ